আসসালামু আলাইকুম। মাত্র দুই হাত বহরের কাপড় দিয়ে যাদের অতিরিক্ত স্বাস্থ্য সম্পূর্ণ অংশটিতে কুচি দিয়ে কিভাবে একটি সাধারণ সালোয়ার কাটিং করতে হবে, সেলাই করতে হবে, কলি বা জয়েন্ট দিয়ে ঘের বাড়ানো, প্রতিটি নিয়ম এই ভিডিওতে আপনাকে শেখানো হবে, যেন যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য একটি সালোয়ার খুব সহজে আপনি কাটিং ও সেলাই করতে পারেন। এই ভিডিওটি আপনার অনেক হেল্পফুল হবে। চলুন তাহলে, তো এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমাদেরকে দেখুন ওপেন করে ডাবল ভাঁজ করে নিতে হয়। এই কাপড়টি এখানে দুইটি টুকরো, তাই আমি এখানে ডাবল ভাঁজ এইভাবেই করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে এইভাবে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এইভাবে চার ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে এই দিকে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য কাপড়টিকে মার্জিন করতে হবে। এখানে হাফ ইঞ্চি কাপড়টিকে এইভাবে একটি সোজা করে মার্জিন টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে সালোয়ারের লম্বা মাপটি নিতে হবে। একটি সালোয়ারের বেলের মাপটি আমরা এইভাবে ফিতাটি বাইরে রেখে, তো এখানে 6.5 ইঞ্চি ফিতা বাইরে রেখে আমার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 40 ইঞ্চি লম্বা দৈর্ঘ্য 40 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিয়েছি এবং এই মার্জিনটাকে এইভাবে সুন্দর করে টেনে নিতে হবে। ওকে, এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর এরপরে আমাদের যে কাজটি করতে হবে, পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি এখানে 12 ইঞ্চি নিচ্ছি এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিচ্ছি। এরপরে সেলোয়ারের লুচের মাপটি আমাদেরকে নিতে হবে। এই লুচের মাপটি সবথেকে বড় সমস্যা দুই হাত বহর দিয়ে, যাদের স্বাস্থ্য বেশি যখন কাটিং করতে যান পর্যাপ্ত পরিমাণ আপনি লুচটি নিতে পারেন না। তো কোমরের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করে এখানে সর্বনিম্ন আপনি 5 ইঞ্চি লুচ নেবেন, এরপরে যত বেশি আপনি নিতে পারেন। ঠিক আছে, এর আগে এখানে আমরা যে সেলোয়ারটি যত ইঞ্চি লম্বা নিয়েছি সেটিকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব এবং এখানে থেকে দেখুন আমরা এই মার্জিনটাকে টেনে নিয়ে নিচ থেকে কাটিংটি করে নেব, কারণ জয়েন্টের কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে সাইড থেকে যে কাপড়টি আসবে, এই কাপড়টিতে কিন্তু আপনি কল্লি বা এখানে জয়েন্ট দিতে পারেন। এই কাপড়টিকে আমরা এইভাবে এখানে রাখবো মিল করে। তো এইভাবে রেখে আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা লুজটি নিতে পারবো এবং কুচির জন্য কাপড়টি নিতে পারবো। তো এখন আমাদেরকে সেলোয়ারটির হাইয়ের মাপটি নিতে হবে। এই সেলোয়ারটির হাইয়ের মাপটি এখানে আমি 16 ইঞ্চি নিচ্ছি। তো একটি সেলোয়ার 40 ইঞ্চি লম্বা হলে আর যাদের বডিটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য 16 ইঞ্চি হাইয়ের মাপটি নিতে হবে। তো এখানে 16 ইঞ্চি হাইয়ের মাপটি এই জন্য নিতে হবে, না হলে কিন্তু হাইয়ের মাপটি ছোট হয়ে যাবে। এইভাবে হাইয়ের মাপটি নিয়ে মার্জিনটি করতে হবে এবং মার্জিনটাকে সোজা করে এদিকে টেনে নিতে হবে। এরপরে লুচের মাপটি নেওয়ার যে নিয়ম, যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের মাপটিকে 4 ভাগ করবেন। তো এখানে 4 ভাগ করে 1 ভাগে একটি মার্জিন করেছি এবং এই মার্জিন থেকে আপনি যদি অতিরিক্ত কুচি দিতে চান, মানে সম্পূর্ণ অংশটিতে 9 থেকে 10 ইঞ্চি আপনি এক্সট্রা কাপড় নেবেন, তাহলে সম্পূর্ণ অংশটিতে আপনি খুব সহজে কিন্তু কুচিগুলো দিতে পারবেন। তারপর এই মার্জিনটাকে উপর থেকে সোজা করে টেনে নিতে হবে এবং এখানে থেকে দেখুন হাইয়ের রাউন্ড শেপটি করে দিতে হবে এবং এই মার্জিনটাকে এখানে থেকে মিলে দিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এতটুকু মার্জিন আমাদেরকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু এই মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিতে হবে। তো একটি সাধারণ কুচি সালোয়ারে দুই হাত বহর দিয়ে যখন আপনি কাটিং করবেন, এইভাবে কিন্তু কল্লি ছাড়া আপনি লুজটি বাড়িয়ে নিতে পারবেন। তাহলে এখানে যে শেপটি হয় খুব পারফেক্ট একটি শেপ এবং এখানে কুচিটি দিয়েও আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লুজটি নিতে পারবেন, যার যত স্বাস্থ্য হোক এতে কোনো ধরনেরই আপনি সমস্যা ফেস করবেন না যদি এই নিয়মে একটি সাধারণ সালোয়ার আপনি কাটিং করেন। ওকে, এরপরে আমাদেরকে বেল্টটি কাটিং করতে হবে। তো সেলোয়ারটি কাটিং করার সময় কারেন্টটি চলে গেছে, এই জন্য একটু এখানে কালারের সমস্যা হচ্ছে। এরপর এখানে বেল্টটি আমাদেরকে কাটিং করতে হবে। তো বেল্টটি এখানে আমি 6.5 ইঞ্চি বাদ দিয়েছি সেলোয়ারের পায়ের পাড়টি বাইর করার সময়। এখানে 2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব এবং এখানে থেকে বেল্টটি 6.5 ইঞ্চি এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চিতে মার্জিন করেছি এবং এরপরে বেলের লুচের মাপটি নিতে হবে, যার জন্য তৈরি করবে তার কমরের মাপ সাথে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে সর্বমোট যে মাপটি আসবে সেই মাপটি বেলের পাশের মাপটি নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী সুন্দর করে এখানে কাটিংটি করে নিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে সাইজ করে কাটিংটি করতে হবে। এই অবস্থায় কিন্তু সেলোয়ারটি কাটিং করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। কীভাবে জয়েন্টে আমাদের কুচিগুলো দিতে হবে আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। চলুন, তো সেলোয়ারটি এখানে নিয়েছি, আমাদেরকে এই ধরনের 4টি টুকরো পার্ট আপনার থাকবে ঘেরটির জয়েন দিয়ে বাড়ানোর জন্য এবং একটি সেলোয়ারে 2টি পায়ের পার্ট থাকে। ঠিক আছে, 2টি পায়ের পার্টে 2 সাইডে আমাদেরকে জয়েন দিতে হবে। এভাবে 4টি পার্ট 4 সাইডে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে উপর থেকে মিল করে জয়েন্টটি শুরু করতে হবে। দেখুন এভাবে মিল করে রাখতে হবে, রেখে সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে এবং শেষও ভালো করে বান দিতে হবে যেন খুলে না যায়। তো দেখুন কত সহজ একটি বিষয়। যদি আপনি কল্লি দিয়ে এই সেলোয়ারগুলি তৈরি করতে চান তাহলে অনেক হিজিবিজি হয়ে যায় বা যারা নতুন হয়েছে তারাও বুঝতে পারে না ঠিকঠাক মতো। আপনি এই নিয়মে জয়েন্টটি দিয়ে লুজটি বাড়িয়ে নেন, আসলে সেলোয়ারের যে শেপ শেপটি অনেক সুন্দর হবে এবং আপনি পর্যাপ্ত পরিমাণ লুজটি নিতে পারবেন। আশা করি নিয়মটি আপনাকে ভালো লেগেছে এবং অপর সাইডে আমাদেরকে আরও একটি জয়েন্ট দিতে হবে।
এভাবে দুই সাইডে দুইটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে। জয়েন্টটি দেওয়ার পরে সেলাইগুলো আঙুল দিয়ে একটু চাপ দেবেন, তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপর যে কাজটি করতে হবে আমাদেরকে, এই ঘেরের অংশটিতে কুচি দিতে হবে। একেবারে মাথা থেকে আপনি কুচিটি শুরু করবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে, বড় বা ছোট বা এভাবে মিডিয়াম করেও আপনি কুচিটি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং দুইটি পার্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে এবং সাধারণ সালোয়ার যেভাবে সেলাই করতে হবে একই নিয়মে বাকি অংশগুলো আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো কীভাবে জয়েন্টটি দিতে হবে, কীভাবে কুচিটি দিতে হবে আমি এই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। এবং নিচের অংশটি এভাবে একটি ভাঁজ করবেন, তারপরে আরও একটি ভাঁজ করবেন, ঠিক আছে। এভাবে দুইটি ভাঁজ করে আমাদেরকে এখানে সেলাইটি দিতে হবে। এভাবে ভাঁজটি করে সুন্দর করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। আমি সেলাইটি করে দেখিয়ে দিচ্ছি। তো একটি দুই হাত বহরের কাপড় দিয়ে, অনেক ঘের দিয়ে বা অনেক কুচি দিয়ে কীভাবে একটি সালোয়ার কাটিং করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এবং নেক্সট টাইম থেকে আপনি দুই হাত বহরের কাপড় দিয়ে যে কোনো স্বাস্থ্যের বা যে কোনো সাইজের মানুষের জন্য আপনি একটি সাধারণ সালোয়ার খুব সহজে কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার।